আসসালামু আলাইকুম। জিআরবিসিএস সহ অন্যান্য যারা জব সিকার, বিশেষ লিখিত পরীক্ষার জন্য এবং বিশেষ ভাইবার জন্য আন্তর্জাতিকভাবে যে ঘটনাগুলো ঘটে থাকে সে ঘটনাগুলো সম্পর্কে কোনো প্রশ্নের সম্মুখীন যদি আপনারা হতে চান, সে প্রশ্নের উত্তরগুলো আপনারা কিভাবে ভাইবা বোর্ডে কিংবা লিখিত পরীক্ষার হলে সেই উত্তরগুলো দিবেন, এরকম কিছু টেকনিক আমি আপনাদেরকে আজকে বলবো এবং একই সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত ইফেক্টিভ এবং ইনফরমেটিভ এবং ইম্পর্টেন্ট একটি বিষয়, যেটি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন কর্তৃক আগামী 29-30 মার্চ 2023 ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে অনুষ্ঠিতব্য সামিট ফর ডেমোক্রেসি বা গণতন্ত্র সম্মেলন, সে সম্মেলনে বাংলাদেশকে ইনভাইট করা হয়নি, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? যদি আপনি আপনাকে বিশেষ ভাইবা বোর্ডে এই জাতীয় প্রশ্নটি করা হয় বা গণতন্ত্র সম্মেলনটি কি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কাদেরকে গণতন্ত্র সম্মেলনে আহ্বান করেন উপস্থিত হতে, বা বাংলাদেশকে কেন এই সম্মেলনে আহ্বান করেনি, আপনি কি মনে করেন যে দেয়ার ইজ নো ডেমোক্রেসি দিয়ার, কিংবা যারা আমন্ত্রিত হয়েছে আপনি কি মনে করেন ইজ দেয়ার এনি ডেমোক্রেসি বা পিওর ডেমোক্রেসি দেয়ার, এই জাতীয় প্রশ্নের উত্তরগুলো আপনি কিভাবে দিবেন সে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলব। আচ্ছা, প্রথমে আমরা এই গণতন্ত্র সম্মেলন আলোচনা করবার পূর্বে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নিয়ে খুব সংক্ষেপে যদি বলি, এই রাষ্ট্রটির পরিচয় যদি আমরা বলি, তাহলে আমরা জানি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইন্টারন্যাশনাল অ্যাসপেক্টে একটি সুপার পাওয়ার, ডেফিনেটলি বিষয়ে বিশেষ করে 1991-এ সোভিয়েত ইউনিয়ন কলাপস করার পরে যে কোল্ড ওয়ার সেটি সমাপ্ত হয়েছে এবং তারপর থেকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বিশ্বে একটি সুপার পাওয়ার, যদিও অনেকের দৃষ্টিতে এখন বিশ্বে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এককভাবে সুপার পাওয়ার না, কারণ বিশ্ব এখন বাইপোলার না, বিশ্ব এখন মাল্টিপোলার, কাজেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তার সুপার পাওয়ার যে স্ট্যাটাস বা ডিগনিটি এটি বিভিন্ন কারণে হারিয়েছে। এখন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে আমরা একটি গ্লোবাল পাওয়ার হিসাবে বলতে পারি, যাই হোক এটি নিয়ে তর্ক বিতর্ক রয়েছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সে বিশ্বের বৃহত্তম একটি অর্থনৈতিক দেশ এবং টেকনোলজিক্যাল দিক থেকে আমরা যদি বলি বা মিলিটারি দিক থেকে যদি বলি সে বিশ্বে নিঃসন্দেহে 1 নম্বর অবস্থানে রয়েছে দেশটি। এই দেশটি যে বিষয়গুলো নিয়ে বেশি করে সে মানে প্রাউড ফিল করে সেটি হচ্ছে হিউম্যান রাইটস, তারপরে হচ্ছে ডেমোক্রেসি, এই বিষয়গুলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রমোট করে, বিলং করে, পেট্রোনাইজ করে, তাই এই বিষয়গুলোকে সে অত্যন্ত সেন্সিটিভভাবে দেখে থাকে। আর আরেকটি কথা আমরা জানি যে আমেরিকাতে 1861 সাল থেকে 1865 সাল অবধি সেখানে যে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ হয়েছিল সেই গৃহযুদ্ধ চলাকালে 1863-তে মিস্টার আব্রাহাম লিঙ্কন, যিনি ইউএস প্রেসিডেন্ট ছিলেন, তিনি ডেমোক্রেসির একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন দিয়েছিলেন পেনসালভানিয়ার যে গেটিসবার্গে, তিনি যে অ্যাড্রেসটি দিয়েছিলেন যাকে আমরা বলি গেটিসবার্গ অ্যাড্রেস, সেই গণতন্ত্র আমেরিকা গণতন্ত্রের ধারক বাহক এবং গণতন্ত্রকে আমেরিকা প্রমোট করে, এই বিষয়গুলো আমরা জানি। এখন আমেরিকা যেহেতু বিশ্বে বিভিন্ন দেশের উপর তার একটা ইনফ্লুয়েন্স রয়েছে, সে হার্ড পাওয়ার এবং সফট পাওয়ার, ইনফ্যাক্ট সে স্মার্ট পাওয়ার ইউজ করে ইন্টারন্যাশনাল পলিটিক্সে, কাজেই বাংলাদেশের মতো একটি দেশ আমেরিকার এই সামিট ফর ডেমোক্রেসি ইউএস প্রেসিডেন্ট আয়োজিত এখানে ইনভাইটেড হয়নি, এ বিষয়টিকে আমরা কিভাবে দেখব বা এই বিষয়টিকে কতটা গুরুত্বের সাথে দেখব বা কোন স্ট্যান্ডার্ডে বাংলাদেশ এটি ইনভাইটেড হয়নি, এটা নিঃসন্দেহে একটা প্রশ্নের জন্ম দেয়। প্রশ্নটি হলো যে এই গণতন্ত্র সম্মেলনটি আসলে কি, যেহেতু আমেরিকা বিশ্বের সেকেন্ড লার্জেস্ট ডেমোক্রেটিক স্টেট, সেকেন্ড লার্জেস্ট এই অর্থে বলছি যেহেতু পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট পপুলাস স্টেট ইন্ডিয়া, আর লার্জেস্ট পপুলাস স্টেট চায়না এবং থার্ড লার্জেস্ট পপুলাস স্টেট হচ্ছে ইউএসএ, আর ডেমোক্রেসি প্রমোট করবার ক্ষেত্রে যেহেতু ইন্ডিয়া ডেমোক্রেসিকে প্রমোট করে, বিলং করে, পেট্রোনাইজ করে, এ কারণে ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর লার্জেস্ট ডেমোক্রেটিক স্টেট, আমেরিকা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ডেমোক্রেটিক স্টেট অ্যাকর্ডিং টু পপুলেশন, কাজেই আমেরিকা যেহেতু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটি গণতান্ত্রিক দেশ জনসংখ্যার বিচারে, সে কারণে আমেরিকা চিরাওতভাবে এই গণতন্ত্র এবং মানবাধিকার এই বিষয়টিকে সবসময় প্রমোট করতে চায়। বর্তমানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যিনি প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন, যিনি একজন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট, যিনি গণতন্ত্র সম্মেলনের আয়োজন করেছেন, যদিও আমেরিকা এটি এককভাবে করেনি, আমেরিকা, নেদারল্যান্ডস, কোস্টারিকা, সাউথ কোরিয়া এবং জাম্বিয়া এই রাষ্ট্রগুলোর যৌথ উদ্যোগে আমেরিকাতে আগামী 2023 সালে অর্থাৎ এই বছরে আগামী 29 এবং 30 মার্চ
আমেরিকাতে যে গণতন্ত্র সম্মেলন হচ্ছে সেই সম্মেলনে বিশ্বের প্রায় শতাধিক দেশকে আহ্বান জানানো হয়েছে, আমন্ত্রণ করা হয়েছে এই গণতন্ত্র সম্মেলনে উপস্থিত হবার জন্য। এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে কর্তৃত্ববাদী সরকারকে প্রতিহত করা, বিশ্বব্যাপী দুর্নীতি দমন করা এবং মানবাধিকার সমুন্নত রাখা, এই বিষয়গুলোকে চ্যালেঞ্জ হিসাবে নেওয়া এবং এই বিষয়গুলোকে স্বদেশে ইমপ্লিমেন্ট করা। কারণ এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করা মানে হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধকে সুসংহত করা, সুদৃঢ় করা বা গণতান্ত্রিক মূল্যবোধকে ধরে রাখা। এখন এই সম্মেলনে যে সমস্ত দেশ ইনভাইটেড হয়েছে তার মধ্যে যদি আমরা এশিয়া মহাদেশের বিশেষ করে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের কথা বলি, সেখানে ইন্ডিয়া ইনভাইটেড হয়েছে, পাকিস্তান ইনভাইটেড হয়েছে, নেপাল ইনভাইটেড হয়েছে এবং মালদ্বীপ ইনভাইটেড হয়েছে। আমি যদি নেপালের কথা বলি, নেপাল জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে খুব ইম্পর্টেন্ট একটি রাষ্ট্র, যেখানে দীর্ঘদিন যাবৎ সেখানে রাজতন্ত্র বিদ্যমান ছিল, অ্যাবসোলিউট মনার্কি যেটি, সেখানে বর্তমানে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে, সেখানে ডেমোক্রেসি রয়েছে। নেপাল সেখানে ইনভাইটেড হয়েছে। নেপাল কেন ইনভাইটেড হয়েছে এই ব্যাপারটি নিয়ে আমি কোনো বিশ্লেষণে যাব না, সেই ধৃষ্টতাও আমি দেখাবো না, সে ব্যাপারে আমি পারঙ্গম নই, অভিজ্ঞ নই, দক্ষ নই। আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কোন স্ট্যান্ডার্ডে বা কোন বিবেচনায় বিশ্বের দেশগুলোকে গণতন্ত্র সম্মেলনে আহ্বান জানায় সেটি আমেরিকা ভালো বলতে পারবে। তবে আমার সূক্ষ্ম একটি বিশ্লেষণ হচ্ছে নেপাল কিন্তু গেম চেঞ্জার, বিশেষ করে রাশিয়া আমেরিকা কিংবা স্পেশালি চায়না এবং ইন্ডিয়ার মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হয় তাহলে নেপাল যেদিকে বায়াসড হবে সেই পক্ষ কিন্তু জিতে যাবে। সুতরাং ইন্ডিয়ার সাথে আমেরিকার যেহেতু সম্পর্ক রয়েছে, আমেরিকা ইন্ডিয়ার সাথে একত্রিত হয়ে রাশিয়া এবং রাশিয়া বলবো না, চীন বিরোধী বিভিন্ন অ্যালায়েন্স ফর্ম করছে, যা তার মধ্যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটাজি, তারপরে কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ, ইনফ্যাক্ট আমেরিকা চীনকে একটি গ্লোবাল কম্পিটিটর হিসেবে দেখে এবং ইন্ডিয়া এবং চীনের মধ্যে যেহেতু রিজনাল অ্যাসপেক্টে তাদের মধ্যে কিছু বিষয়ে কনফ্লিক্ট রয়েছে, তারা একে অপরের কম্পিটিটর, কাজে নেপালকে আমেরিকা কাছে রাখতে চায় সেটি চীনের উপরে একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবার জন্য। এই সামিটে তাকে ডাকছে কোন কারণে সেটি আমার কোনো প্রশ্ন না। এরপর যদি আমরা মালদ্বীপের অবস্থানটি দেখি, মালদ্বীপ ইন্ডিয়ান ওশানে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে একটি অবস্থান করে, একটি রাষ্ট্র কৌশলগত দিক থেকে মালদ্বীপের পাশে রয়েছে শ্রীলঙ্কা, সেখানে চীনের হাম্বান্ততা, শ্রীলঙ্কার হাম্বান্ততা, চীনের সেখানে তার যেটি তার মিলিটারি বেস রয়েছে সেটা আমরা অনেকে জানি, কাজে মালদ্বীপের ওপরে একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করা বা মালদ্বীপকে কাছে পাওয়া, নিঃসন্দেহে এই অঞ্চলে আমেরিকার এগেনিস্টে কোনো রাষ্ট্র যদি সে ইমার্স করে তাকে প্রতিহত করবার জন্য খুব সহজ হবে আমেরিকার জন্য। কাজে সেই হিসাবে আমেরিকা মালদ্বীপকে কাছে টানতে চায়, কাছে পেতে চায়, আর সেই হিসাবে মালদ্বীপ ইনভাইটেড হয়েছে কিনা আমি জানিনি। আমরা যদি পাকিস্তানের কথা দেখি তাহলে ফ্রম দ্য ভেরি বিগিনিং 1947 সাবকন্টিনেন্ট ডিভাইডেড হওয়ার পর থেকে পাকিস্তান ইউএসএর সাথে একটা ভালো সম্পর্ক বিল্ড আপ করেছিল, পাকিস্তানের সাথে ইন্ডিয়ার একটা সম্পর্ক খারাপ ছিল, ইন্ডিয়া ফ্রম দ্য ভেরি বিগিনিং ইন্ডিয়া রাশিয়ার সাথে সম্পর্ক বিল্ড আপ করেছে সোভিয়েত ইউনিয়নের সাথে। কাজে পাকিস্তানের সাথে আমেরিকার যে সম্পর্কটা এটা আমরা ট্র্যাডিশনাল সম্পর্কই বলতে পারি, ট্র্যাডিশনাল সম্পর্ক বলতে পারি। তারপরে সেখানকার যে রাশিয়া ইন্ডিয়া পাকিস্তান এবং আমেরিকার সম্পর্ককে আমরা জিওপলিটিক্যাল অ্যাসপেক্টও আমরা গুরুত্বের সাথে বিবেচনা করতে পারি। বাট আমরা যদি দেখি যে সে 1947 সাবকন্টিনেন্ট ডিভাইডেড হওয়ার পর থেকে পাকিস্তান যখন 1947 ইমার্স করলো ইন্ডিপেন্ডেন্ট এবং সভরেন স্টেট হিসাবে, আমরা যদি সে দেখি আয়ুব খান থেকে ইস্কান্দার মির্জাকে ক্ষমতা থেকে সরিয়ে আয়ুব খান ক্ষমতা গ্রহণ করা এবং তার পরবর্তী সময় থেকে রাইট নাও পাকিস্তানে কি আসলে পিওর ডেমোক্রেসির চর্চা হয়? পাকিস্তানে কি আদৌ কোনো ডেমোক্রেটিক পার্সন, কোনো প্রাইম মিনিস্টার জনগণের ভোটে ইলেকটেড হওয়ার পরে সে কি তার পূর্ণ মেয়াদ কি শেষ করতে পারে? নিঃসন্দেহে এটি একটা প্রশ্নের সম্মুখীন এই বিষয়টি। কাজেই পাকিস্তানের মতো একটি রাষ্ট্র আমেরিকার দৃষ্টিতে সে একটি ডেমোক্রেটিক রাষ্ট্র বলেই তো তাকে ইনভাইট করা হচ্ছে। কাজে এই ব্যাপারটা নিয়ে আমি কোনো বিশ্লেষণে যাব না, এটি সংশ্লিষ্টরাই আসলে এটার ব্যাখ্যা দিবেন যে পাকিস্তান ইনভাইটেড হচ্ছে, পাকিস্তান গণতন্ত্র প্রমোট করে, গণতন্ত্রকে বিলং করে। হ্যাঁ, যদিও সেখানে গণতান্ত্রিক কোনো সরকার একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করবার পরে তাকে বিদায় নিতে হয়, পূর্ণাঙ্গ মেয়াদ সে পূরণ করতে পারে না। এই যদি একটা দেশের অবস্থান হয় সে দেশটি গণতান্ত্রিক সম্মেলনে উপস্থিত হতে পারছে বা সেটি বিবেচনা আমেরিকা কীভাবে দেখে সেটি আমেরিকার ব্যাপার, ইন্ডিয়ার বিষয়টি নাই বা বললাম। এখন আমাদের প্রশ্নটি হচ্ছে যে আমেরিকা যে গণতান্ত্রিক সম্মেলন আয়োজন করেছে তাকে বাংলাদেশকে সেখানে তারা ডাকেনি কেন? এ বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না, এ বিষয়টি নিয়ে কথা বলার কোনো যোগ্যতা আমার নেই। আমি জাস্ট একটু বিশ্লেষণ করতে পারি যে সেটি হচ্ছে বর্তমানে বাংলাদেশ একটি ডেভেলপমেন্টের একটি রোল মডেল, আই থিঙ্ক সো। ইনফ্যাক্ট বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের যে উন্নয়ন কর্মকাণ্ড বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে এবং বাংলাদেশের যে ভূ রাজনৈতিক যে গুরুত্ব নিঃসন্দেহে এটি স্বীকার করবার মতো, এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর যে বিচক্ষণ নেতৃত্বে বর্তমান বাংলাদেশ যে বিশ্বের বিভিন্ন দেশের কাছে
সমভাবে গুরুত্ব পাচ্ছে, বিশেষ করে আমেরিকার কাছে গুরুত্ব পাচ্ছে, চীনের কাছে গুরুত্ব পাচ্ছে, রাশিয়ার কাছে গুরুত্ব পাচ্ছে, বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্বের কারণে। কাজেই বাংলাদেশ আমেরিকা সবসময় আমেরিকা বাংলাদেশকে চায় যে বাংলাদেশ তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটাজিতে সামিল হোক কিংবা কোয়াডে যুক্ত হোক, যেটি টোটালি চীনের এগেনিস্টে কোনো অ্যালায়েন্স। বাংলাদেশের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে বাংলাদেশ তার বিদ্যমান এবং বিরাজমান যে বিদেশ নীতি, ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টুয়ার্ডস নান, এটি বাংলাদেশ ফ্রম দ্য ভেরি বিগিনিং আফটার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশ এটি প্রমোট করেছে এবং বাংলাদেশের কনস্টিটিউশন এটি প্রমোট করে। কাজেই বাংলাদেশ কোনো পক্ষে বায়াসড হবে না, এটি বাংলাদেশের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমাদেরকে বারবার করে চাচ্ছে এবং আমাদের কিছু বিষয়ে তারা খুশি না। ইতিমধ্যে বাংলাদেশের বেশ কিছু আমেরিকার শীর্ষ ব্যক্তিত্ব বাংলাদেশে সফর করেছেন, তার মধ্যে ডোনাল্ড লু, আরও অনেক কিছু ব্যক্তিত্ব, তারা বারবার করে বলছে বাংলাদেশের যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো আরও শক্তিশালী হতে হবে, বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবাধিকারগুলোকে আর একটু বেশি চর্চা করতে হবে। এটিও একটা প্রশ্ন, একটা ইঙ্গিত তারা দিয়েছে বাংলাদেশের উপর তাদের এক ধরনের মনস্তাত্ত্বিক চাপের মধ্যে রাখা। কাজেই আমরা বাংলাদেশকে তারা এই গণতান্ত্রিক সম্মেলন আহ্বান করেনি, এটি বাংলাদেশের যে গণতন্ত্র আছে কি নেই বা কোন বিবেচনায় বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসাবে তারা বিবেচনা করছে বা বাংলাদেশকে আমন্ত্রণ করেনি, সেটি আমেরিকা ভালো মনে করবে, ভালো বলতে পারবে। এ ব্যাপারে বাংলাদেশের বর্তমান যিনি ফরেন সেক্রেটারি মিস্টার মাসুদ বিন মোমেন স্যার, তিনি তাকে প্রশ্ন করা হলে পারে তিনি একটা আনসার দিয়েছেন যে আসলে আমেরিকা কোন, তার আনসারটি এরকম যে আমেরিকা কোন বিবেচনায় বাংলাদেশকে গণতান্ত্রিক সম্মেলন আহ্বান জানায়নি সেটি আমেরিকার বিবেচনা। এবং বাংলাদেশে আমেরিকা তো অনেক গণতন্ত্র সম্মেলনই করে। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ যদি এই ব্যাপারে বাংলাদেশ যদি এই সম্মেলন আহ্বান মানে আমন্ত্রিত না হয় তাহলে বাংলাদেশকে খুব বেশি চিন্তিত হতে হবে এমনটি কোনো কারণ নেই। কারণ আমি আপনাকে একটা কথা বলে রাখি যে ইন্টারন্যাশনাল পলিটিক্সে দেয়ার ইজ নো আলটিমেট হিয়ার, ইনফ্যাক্ট দেয়ার ইজ নাথিং ফাইনাল হিয়ার, এভরিথিং ইজ কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনাল ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স। কাজেই পৃথিবীতে প্রতিটি রাষ্ট্র তার বিদেশ নীতির ক্ষেত্রে তার নিজস্ব জাতীয় স্বার্থকেই সমুন্নত রাখবার চেষ্টা করবে। বাংলাদেশকে এই সম্মেলনে আহ্বান জানায়নি এর অর্থ বাংলাদেশকে আমেরিকা গুরুত্ব দিচ্ছে না, ব্যাপারটি কিন্তু সেটি না। বরঞ্চ বাংলাদেশ হচ্ছে গেম চেঞ্জার, বিশেষ করে সাউথ এশিয়ার যে পলিটিক্স, ইন্দো প্যাসিফিক রিজিয়ন বা বে অফ বেঙ্গলে বাংলাদেশের যে কৌশলগত অবস্থান, তাতে বাংলাদেশ নিঃসন্দেহে একটি গেম চেঞ্জার। তো এই সম্মেলনে বাংলাদেশকে আহ্বান না করবার পেছনে আমার ক্ষুদ্র একটি বিশ্লেষণ যদি আমি বলি, আমার অভিজ্ঞতা থেকে বলি, সেটি হচ্ছে বাংলাদেশের ভূ রাজনৈতিক কারণে। বাংলাদেশ যেহেতু একটি ব্যালেন্সিং ফরেন পলিসি প্রণয়ন করছে এবং বাংলাদেশের এই অবস্থানটি আমেরিকা পছন্দ করছে না, কারণ আমেরিকা চাচ্ছে বাংলাদেশ টোটালি আমেরিকার সাথে যুক্ত হোক, সে রাশিয়ার এগেনিস্টে কিংবা চীনের এগেনিস্টে সে বিভিন্নভাবে তার স্ট্র্যাটাজিগুলো ফলো করুক, এটা একটা চাপের মধ্যে রাখছে। আর বাংলাদেশকে গণতান্ত্রিক সম্মেলন আহ্বান না জানানোর ব্যাপারে আমেরিকার কারণটি কী সে ব্যাপারে আমি আসলে কোনো ব্যাখ্যা জানি না, সেটি আমেরিকা ভালো মনে করবে। আর আমি আপনাকে সংক্ষেপে বলবো যে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যে গ্রহণযোগ্যতা, ইউনাইটেড নেশনস পিস কিপিং মিশনে বাংলাদেশের সম্পৃক্ততা, ইভেন বা ইউনাইটেড নেশনসের যে থার্ড লার্জেস্ট পোস্ট যেটি, সেটি হচ্ছে আন্ডার সেক্রেটারি জেনারেল, সেটি বাংলাদেশের একজন ডিপ্লোম্যাট হায়ার এক্সিলেন্স রাবা ফাতিমা সেই পোস্টে হোল্ড করছেন। তারপরে বর্তমানে ইউনাইটেড নেশনসের যে পারমানেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের বাংলাদেশের তরফ থেকে যিনি আছেন মিস্টার মোহাম্মদ আব্দুল মুহিত, তিনিও সেখানে পিস বিল্ডিং কমিশনের একটি গুরুত্বপূর্ণ পদে আছেন। কাজেই বাংলাদেশ যদি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা না পেত তাহলে এই সমস্ত গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশ আসীন হতো না। ইভেন আমরা জানি অতি সম্প্রতি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সিএনএনের সাংবাদিকের তরফ থেকে কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছেন, তিনি আল জাজিরাতে কাতারে দোহা সম্মেলনে তিনি গিয়েছিলেন, এলডিসি সম্মেলনে, সেখানে তাকে কিছু প্রশ্ন করা হয়েছে, তিনি বারবার তার যে নীতির প্রশ্নে অনর ছিলেন। কাজেই আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাচ্ছি, একজন সিভিল সার্ভিস ক্যাডার অফিসার হিসাবে আপনাকে রাষ্ট্রের পলিসিগুলো আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে, আপনার নিজস্ব মতামত প্রকাশ করবার সুযোগ এখানে নেই, আপনাকে সরকার যেটি ভাবে চিন্তা করে সেটি আপনাকে প্রকাশ করতে হবে ভাইবা বোর্ডে। কাজে আজকের বিশ্লেষণটি আলোচনাটুকু আপনারা কোনোভাবে রাজনৈতিকভাবে রাজনৈতিক মূল্যবোধ থেকে যদি আপনি না নেন, আপনি যদি একটি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করেন বা যদি আপনি এটিকে দেখেন ইনফ্যাক্ট বিসিএসের চাকরি পাওয়ার জন্য ভাইবা বোর্ডে, তাহলে আপনাকে এই বিষয়গুলোকে হাইলাইট করতে হবে যেগুলো আমি আপনাদেরকে বলছি। যেহেতু বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং বারবার করে বলে দিচ্ছি এটি আমেরিকার বিষয়, আমেরিকা কেন সেই সম্মেলনে বাংলাদেশকে জানায়নি, আহ্বান জানায়নি, এটি আমেরিকা ভালো বলতে পারবে। এখানে কোনো মন্তব্য করাটা কিন্তু আসলে দুঃসাহসের সাবিল হিসাবে আমি মনে করি। তো ডিআর বিসিএস সহ অন্যান্য জব সিকার যারা আছেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা নিতে হবে।
এগুলো যদি আপনারা ডিটেল আমার ক্লাসে জানতে চান, সেক্ষেত্রে আমার ভাইবা বা যে কোর্স আছে, লিখিত আন্তর্জাতিক বাংলাদেশ, প্রিলি আন্তর্জাতিক বাংলাদেশের যে কোর্স আছে, সেই কোর্সে আপনারা যুক্ত হতে পারেন। 01712-282980 এটি আমার ফোন নম্বর, আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিসিএস বা ভাইবা প্রিপারেশন উইথ মিলন স্যার, মিলনস কেরিয়ার কেয়ার এবং বিসিএস প্রিপারেশন উইথ মিলন স্যার, এই যে পেজ এবং গ্রুপগুলোতে আপনারা যুক্ত হতে পারেন, এবং মিলনস বিসিএস এটা আমার ইউটিউব চ্যানেল, এখানে আপনারা যুক্ত হতে পারেন এই বিষয়গুলো আরও ডিটেল জানবার জন্য। সবার জন্য শুভকামনা থাকবে। নো মোর টুডে, আসসালামু আলাইকুম।